প্রবাসী হয়রানি বন্ধ চাই প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই পাসপোর্ট সংশোধনের সুযোগ সহ দালাল মুক্ত পাসপোর্ট ও দূতাবাসের সেবা চাই প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন চাই জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত দূতাবাস ও সমতলান বিল্ডিং চাই বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধতা সরকারের সহযোগিতা চাই বিকাশন ব্যয় 1,00,000 টাকা মধ্যে সীমাবদ্ধ এবং প্রবাস ফিরতের কর্মস্থান সুদ মুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই ধন্যবাদ প্রিয় ভাইরা আমাদের দাবি 10টা আমাদের দাবি আমরা আদায় করে নিতে হবে 101 হয় একত্রিত হয়ে আমাদের দাবিগুলোকে আদায় করি এ পর্যায়ে আমাদের সম্মাননা সম্মাননা দিবেন আমাদের সম্মাননা সাড়া দিবেন আমাদের যারা নেতৃত্ব আছেন কার্যকরী পরিষদের সদস্য তাদেরকে বলবো আপনারা একটু এখানে আসেন এখন বাকিরা সবাই একটু আপনারা এখানে ইয়া করেন বসেন কার্যকরী পরিষদ